হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। তো টেস্টোস্টেরন হরমোন আমরা দুইভাবে পেতে পারি, একটা হচ্ছে স্টেরয়েডের মাধ্যমে আর একটা হচ্ছে বাই ন্যাচারাল খাবার দাবার থেকে। তো স্টেরয়েডের মাধ্যমে নেওয়া আমি সমীচীন মনে করি না, যে কারণে আজকে ভিডিওতে আসা। আপনি যদি স্টেরয়েডের মাধ্যমে নেন, সেক্ষেত্রে আপনার ন্যাচারালি যে মানুষের টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হয় এটা বন্ধ হয়ে যাবে। আপনি একটা সময় আর স্টেরয়েড নিচ্ছেন না, তখন আপনার এই হরমোনটা উৎপাদন হবে না। সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে যেটা আপনার ফ্যামিলি লাইফ। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে আপনার সেক্স ড্রাইভ বিল্ড আপে কাজ করে, মাসল বিল্ড আপের সাথেও। যখন আপনি এটা বাদ দিয়ে দিয়েছেন, ফ্যামিলি লাইফ ফেল হয়ে যাবে। এটাতে প্রচুর ভিডিও আছে ইউটিউবে, দেখতে পারেন, তাহলে বুঝবেন যে আমি শখে নিচ্ছি বা যে কোনো কারণে নিচ্ছি, নেওয়া ঠিক হচ্ছে কি না। আমার আলোচনার আজকে মেইন যে ব্যাপারটা, আমি প্রাকৃতিক উপায়ে কীভাবে টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে পারি সেটা নিয়ে কথা বলবো। ন্যাচারাল খাবারের ভিতরে আপনি খেতে পারেন টমেটো। টমেটোতে যেটা আছে সেটা হচ্ছে লাইকোপেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁচা পাকা দুভাবেই উপকার, তবে আপনি যদি রান্না করে খান লাইকোপেনের মাত্রা অনেক বেড়ে যায়, তো এটা উপকার বেশি। তৃতীয় খাবার যেটা আসে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া বিচি। মিষ্টি কুমড়া বিচি আমরা নর্মালি দেখা যায় ফেলে দিই, মিষ্টি কুমড়া খাই বিচিটা ফেলে দিই। বাট বিচিতে যেটা উপকার পাবেন এটা আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়াতে অনেক হেল্প করবে। আপনি কী করবেন, মিষ্টি কুমড়ার বিচিগুলো সংগ্রহ করবেন, করে এটা ধুয়ে শুকাবেন। শুকানোর পরে হালকা যে কোনো তেল বা ঘি দিয়ে ভেজে এটা খেতে পারেন, এটাও অনেক উপকার। এরপরে আসি বাদাম। যে কোনো বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, সব বাদামই উপকার। তবে ওয়ালনাট বা আখরোট এটা টেস্টোস্টেরন লেভেল বাড়াতে অনেক হেল্প করে। ফলের মধ্যে আসে হচ্ছে আনার। হ্যাঁ, আনারে প্রচুর টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ায়, কাজেই এটা আপনি রেগুলার খাবার তালিকায় রাখতে পারেন। এরপর যে খাবারটা সেটা হচ্ছে ডার্ক চকলেট। তো ডার্ক চকলেট যদি আপনি রেগুলার খান, এখানেও প্রচুর টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়াতে হেল্প করে। তো আপনি নর্মাল চকলেট পরিবর্তে এইটা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, এটাও টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়াতে অনেক হেল্প করবে। টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়ানোর জন্য এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন 30 মিনিটস মিনিমাম, 30 মিনিটস টু 90 মিনিটস যে কোনো শারীরিক পরিশ্রম বা জিমে যে এক্সারসাইজ করতে পারেন, তাহলে আপনার শারীরিক ফিটনেস লেভেল অনেক ভালো থাকবে। আপনার বাহ্যিক বা ইনার দেখতেও সুন্দর লাগবে। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নাই। আমাদের মেয়েরা যখন এক্সারসাইজ করতে জিমে আসে, তারা চিন্তা করে যে এক্সারসাইজ করলে মাসল বিল্ড আপ হয়ে যাবে কি না, ছেলেদের মতো মাসল শক্ত হয়ে যাবে কি না, এটা পসিবিলিটি একদমই নাই, বিকজ মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নাই। যদি বডি বিল্ডিং করতে চান বা ওই রকম বডি বানাতে চান, অবশ্যই স্টেরয়েড মাধ্যমেই টেস্টোস্টেরন হরমোন লেভেল বাড়িয়ে এক্সারসাইজ করতে হবে, এছাড়া সুযোগ নেই। তো ক্লিয়ার আপনারা সবাই? তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, অবশ্যই লাইক শেয়ার দিবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মতামত লিখবেন। আর আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে অ্যাক্টিভ থাকবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।